আমি রাজনীতি করি, অনেকেই অনেক কিছু অবশ্যই রাজনীতি করতে গেলে নেতৃত্বের জায়গা করতে গেলে মানুষ ভুল আমার হইতেই পারে, এমন না যে আমরা ফেরেস্তা, ভুল হইতে পারে, ভুলটাকে শুধরাই নেওয়াটা হচ্ছে যে একটা মানুষের ভালো মানুষের কাজ। সেই সৎসাহস ইনশাল্লাহ আপনাদের এই সন্তান সেরিয়া বা সাদেক আবদুল্লাহ, এখানে মায়েরা আছেন, আমার ছোট ভাইরা আছে এখানে, ছাত্রলীগের ভাইরা আছেন, বাবারা আছেন, সেই সৎসাহস ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছেন। আর কথা হচ্ছে যে আমার, আপনারা জানেন যে আমার পূর্বপুরুষরা এই বরিশালের মাটিতে রাজনীতি করে আসছেন, আমার দাদা রাজনীতি করছেন, আমার বাবা করছেন, আমি 16 নম্বর ওয়ার্ডের, আপনারা হয়তো রাজীবকে দিয়ে কতটুক শিক্ষা আমার রাজীবকে, আমার ছোট ভাই রাজীবকে দিতে পারছি এটা আপনারা ভালো বলতে পারবেন। আমি তো, আমি যে শিক্ষাটা দেব আমার যারা কর্মী থাকবে তারা প্রতিটি ওয়ার্ডে, আমার পক্ষে তো প্রতিটি দরজায় যাওয়া সম্ভব না, কিন্তু আমারই যদি আমার কর্মীদের সঠিক শিক্ষা দিই, তারাই কিন্তু একজন সাদেক আবদুল্লাহ হয়ে আপনাদের প্রতিটি দরজায়, বরিশালের মানুষের প্রতিটি দরজায় তারা যে সেই সার্ভিসটা দেবে। তা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, আমি ন্যায় নীতি নিষ্ঠা প্রতিহিংসা বাদ দিয়া, মারামারি কাটাকাটি বাদ দিয়া, ধ্বংস বাদ দিয়ে আমি চেষ্টা করছি আমার কর্মীদের সেইভাবে আমি ট্রেনিং দেওয়ার জন্য বা সেইভাবে আমি তাদের শিক্ষা দেওয়ার জন্য কতটুক পারছি, এটা বরিশালের সাধারণ জনগণ বা যারা সেবা, আমরা তো সেবক, আমরা রাজনীতি করি সেবা, সেবা দেওয়ার জন্য, এইটা বরিশালের সাধারণ নাগরিক বিবেচনা করবে। তো বিষয়ে আমি ধন্যবাদ জানাই রাজীবকে, রাজীব হোসেন খানকে, তার পরিবারকে, তার সহধর্মিণীকে এবং তার ওয়ার্ডবাসীকে। সে এখনও যেহেতু 14 নভেম্বর পর্যন্ত 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্বে আছেন, এবং আমি যেরকম বলছি যে আসি, যতদিন বাইচে আছি আমি থাকবো, তাতে আমার মেয়র থাকা লাগবে না। আমিও বিশ্বাস করি যে আমার যারা শিষ্য বা আমি যাদের রাজনৈতিক, আমার সাথে যারা রাজনীতি করে তারাও সেই সেইভাবেই তারা চিন্তা করে যে এই নগর আমাকে, তাকে ভোট দেয় না, সে সেবক হিসেবেই কাজ করবে, তার সেবক হিসেবে কাজ করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউন্সিলর হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মানুষের কাজ, সাধারণ একজন মানুষও রাজনীতি না করেও একজনের সেবা করতে পারে, তারপরে তো আমরা রাজনীতি করি। আমাদের পোস্ট আছে, আমাদের পজিশন আছে, আমাদের সংগঠন আছে, আমাদের একটা টিম আছে, আমার একটা বরিশাল মহানগরের আমাদের একটা শক্তিশালী একটা কাঠামো আছে যে ডাক দিলে পরে আমাদের 5,000, 7,000, 10,000 লোক 1 ঘন্টার নোটিশে আমাদের চলে আসে। এইটা তো একটা বিশাল বড় শক্তি, এই শক্তিকে যদি আমরা সঠিক সঠিক দিকে আমরা টেন্ডারবাজি না করিয়া, লুটপাট না করিয়া, মারামারি কাটাকাটি না করাইয়া সঠিক পথে যদি আমরা মানুষের কল্যাণে যদি কাজে লাগাইতে পারি, এটাই হবে আমাদের জাতির জনকের স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা সেটিকে বাস্তবায়ন করা। তো সেই জায়গা থেকে আজকে এই বাচ্চারা অনেকক্ষণ যাবৎ গরমে বসে রয়েছে, আমি কথা আর বাড়াবো না, আপনারা সবাই দোয়া করবেন। যে মন মানসিকতা নিয়ে আমি এবং আমার কর্মীরা, আমার সহযোদ্ধারা, আমার ছোট ভাইরা, আমার বন্ধুরা, আমরা যেভাবে কাজ করতেছি আল্লাহ যেন এইভাবেই আমাদের, যতদিন আমরা আছি বরিশাল শহরে, যতদিন বেঁচে আছি, অতদিন যেন এইভাবেই আপনাদের মাঝখানে আমরা থাকতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই।